চাল তুলে দাও, হয়ে গেছে ও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের সকাল থেকে আজকের কাজ হচ্ছে, দেখো সকাল থেকেই কাজ করছি। আজ কাল সকাল থেকে কাজ হয়েছে, সব সেই মুড়ি দুটো চলে যাবে। আমাদের ভেড়ালাও হয়েছে গেছে, আমাদের গাড়িওয়ালা এসে গেছে। মালটা বেশি দূরে যাবে না, কাছাকাছি যাবে। মালটা এই মুড়িটা সকাল থেকেই ভাজা হয়েছে, তাই এখন চলে যাবে। তোমাদেরকে তোমার পুরোটাই দেখাচ্ছি, দেখো যে আমাদের সেগুলো বেঁধে মুড়িটা আবার চলে যাবে। তোমাদের পুরোটাই তোমাদের দেখাচ্ছি, তোমার পুরোটাই দেখো। পরিষ্কার বড় বড় মুড়ি হবে, তোমাদের দেখা পাচ্ছ। চাল ওদিকে ফেলা হচ্ছে, দেখো চালও বেশি নেই, চাল আমাদের ফেলা আসবে আবার। সামনে আমাদের দুর্গা পুজো আসছে আবার, এখন থেকে দোকানে সব মুড়ি ভেজে ভেজে দিয়ে দেবো। আবার দুর্গাপুজোর সময় বেশি খাবার থেকে ভর্তি চালেরও কাজ হয়, তাই আগে থাকতে আমরা দোকানে সব মাল ভেজে ভেজে দিয়ে দিই। অর্গদুধের ব্র্যান্ডের চালের কাজ হচ্ছে, একবার তোমাদেরকে ব্র্যান্ডটা দেখিয়ে দিচ্ছি। দেখো কাকুটা আমার সবসময় এখানে মুড়ি নিয়ে যায়, দোকানে দোকানে দিয়ে আসে। আর এই চাল বেশি নেই, চাল আনছে দেখো। এই চালের কাজটা হয়ে গেলে আবার হচ্ছে গিয়ে কী চাল তোমাদের দাদাভাই নিয়ে আসে, তোমাদেরকে দেখাবো। দেখো এই দেখো অর্ঘ দুধ, খুবই সুন্দর মুড়ি হয় এটা। এর আগেও তোমাদের দিয়েছি, এটাও মানে চালের শেষ কাজ, সে তখন দিয়ে দিচ্ছে। এটা তুলে দাও, যে মুড়িটা প্যাকিং করতে হবে। তো মুড়ি তুলছো শুধু, তোমার বন্ধুদের কিছু বলো, শুধু তুলে কিছু বলো তুমি। গরমে কষ্ট হচ্ছে, আর বৃষ্টি হচ্ছে সে আর তেমন। হয়ে গেছে, ওটা ভর্তি হয়ে গেছে, একটু বাকি আছে, আর এক খোলা ভালো হয়ে যাবে। ঠিক আছে দাও, তো আগেরটা আমি ভেজেছি, এবার তোমাদের দাদাভাই ভাজবে, তোমরা এটাও দেখো। কাঠ আনবে, কাঠ আছে দাও। বৃষ্টি তো ভিজে গেছে, যা বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। দেখো কি বৃষ্টি হচ্ছে, সকালে রৌদ্র উঠলো, ভাবলো মনে হচ্ছে আজকে তাপ দেবে, তা সে একটু হল। তুমি দাও, ওই কাঁচা দাদা কি হয়েছে, ও সব জ্বলে যাবে, দাও। ধার জ্বলতে যাবে, ওর ওরা দিলে একদম হাউ হাউ করে জ্বলবে। ওটা কথা আমাদের কাঠ নিয়ে আসো না, তুলে দাও। চাল হয়ে গেছে, এবার তোমার দাদাভাই কাজ করবে। এর আগে যেটা হয়েছিল আমি ভেজেছিলাম, এবার তোমার দাদাভাই কাজ করছে দেখো।
গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে বলে এই জন্য কথা বলতেও কষ্ট হচ্ছে। এই ফলাটা তুলে নিয়ে একটা ঠেক ভর্তি করে দেবো, দিলে দুটো ঠেক একটা দোকানে চলে যাবে, ভুসিমাল দোকানে। সামনে করা হিট থাকলে কি সুন্দর মুড়িটা উঠে দেখো পুরো একদম। ওইটা দিলে ঠেকটা ভর্তি হয়ে যাবে বলে
টাকা সবাই দিয়ে গেছে না একজন দিয়ে যায়নি না না এটা ও তুমি চালটা তুলে দাও তুমি চালটা তুলে দাও এইটা মেপে নি তো এখন মোটামুটি মুড়িটা চলে গেছে এই মুহূর্তে দোকানে, তো মোটামুটি ভিডিওটা ফলো করতে থাকো এবং ভিডিওটা সুন্দরভাবে তোমরা দেখতে থাকো। দেখা হচ্ছে আবার পরে।